ঠিক তেমনি লাইলাতুল কদরের অনেক ফজিলত। লাইলাতুল কদর সামনে আসছে, লাইলাতুল কদরের ফজিলতের যদি সারমর্ম বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে পবিত্র কোরআনে সূরাতুল কদর, আপনারা জানেন কোরআনের শেষের দিকে লাইলাতুল কদরের দুইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্বপূর্ণ ফজিলত বলেছেন। এক নম্বর বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এক হাজার মাসের চেয়ে উত্তম হচ্ছে লাইলাতুল কদর। এখানে দুটো পয়েন্ট মনে রাখতে হবে। এক, আল্লাহ বলেননি যে এক হাজার মাসের সমান, লাইলাতুল কদরের একটা রাত এক হাজার মাসের সমান। এক হাজার মাসের সমান বললে এক হাজার মাস সমান বিরাশি বা তেরাশি বছর হয়, তথা পূর্ণ বিরাশি তেরাশি বছর ইবাদত করলে যা নেকি হবে, একদিনে ইবাদত করলে তা নেকি হবে, এ কথা আল্লাহ বলেননি। আল্লাহ কি বলেছেন, খায়রুন ইসমে তাফজিলের সিগা, উত্তম, কত গুণে উত্তম, এক হাজার মাসের চেয়ে এক লাখ গুণ উত্তম, এক হাজার মাসের চেয়ে এক কোটি গুণ উত্তম, এক হাজার মাসের চেয়ে হাজার কোটি গুণ উত্তম, এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন। তাহলে প্রথম পয়েন্ট আপনাদের মনে রাখতে হবে, এক লাইলাতুল কদর এক হাজার মাসের চেয়ে হাজারো গুণে লাখো গুণে কোটি গুণে উত্তম, আল্লাহ আকবার, এক হাজার মাসের সমান নয়, খায়রুন মিন আলফি শাহর। তারপরে যে ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তানাসালুল মালায়েকাতু ওয়ার রূহ, এই দিনে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা, অগণিত অসংখ্য ফেরেশতা পৃথিবীতে নেমে আসে। এবং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পৃথিবীর এমন কোনো ধূলিকণা বালিকণা বাকি থাকে না যেটা ফেরেশতা ঘিরে ফেলে না রহমত এবং বরকত দিয়ে লাইলাতুল কদরের রাতে। এই দুটো ফজিলতের কথা আল্লাহ নিজে পবিত্র কোরআনে বলেছেন, আর লাইলাতুল কদরের ফজিলতের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, কেউ যদি লাইলাতুল কদরের রাতে ইবাদত করে ঈমান সহ, তাহলে তার পূর্বের সকল গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। লাইলাতুল কদরের রাতের একটা কথা আল্লাহ কোরআনে বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছে, সেটা হচ্ছে লাইলাতুল কদরে মানুষের ভাগ্য লিখিত হয়। লিখিত বলতে মানুষের ভাগ্য তো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বেই লেখা আছে, কিন্তু আগামী এক বছরে কি ঘটবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্যু করে ফেরেশতাদের হাতে দিয়ে দেন। এক বছরেরটা আগামী এক বছরের প্ল্যান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদরে ফেরেশতাদের হাতে দিয়ে দেন। লাইলাতুল কদরে পৃথিবীর সকল জীব জন্তু জানোয়ার কীট পতঙ্গ জড় পদার্থ যা কিছু আছে সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিজদায় অবনত হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিজদা করে লাইলাতুল কদরের রাতে। তো এই লাইলাতুল কদরের যে এত সম্মান, এত মর্যাদা, এত ফজিলত, এটা কিসের জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরার শুরুতেই বলছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদর যদি হাজার মাসের চেয়ে লক্ষ গুণে কোটি গুণে উত্তম হয়, লাইলাতুল কদরে যদি লক্ষ কোটি ফেরেশতা পৃথিবীকে রহমত এবং বরকত দিয়ে ঘিরে ফেলে, তাহলে এর কারণ হচ্ছে ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, এই মহাগ্রন্থ কোরআন এই রাতে অবতীর্ণ হয়েছে। তাহলে লাইলাতুল কদরের মর্যাদা কিসের মর্যাদা? কোরআনের মর্যাদা। রমাজানের মর্যাদা কিসের মর্যাদা? কোরআনের মর্যাদা। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, রমাজানের এত সম্মান কোরআন, লাইলাতুল কদরের এত ফজিলত কোরআন। এখন রমাজানে আপনি কোরআনও পড়লেন না, পুরো রমাজান অতিক্রম হয়ে গেল, আজ 12-13 দিন পার হচ্ছে, কোরআন পড়ছেন না, লাইলাতুল কদর আসবে শেষ 10 দিন আসবে, কোরআন পড়বেন না, পুরো রমাজান কোরআন বিহীন পার হয়ে যাবে, এর চেয়ে বড় লজ্জাজনক, এর চেয়ে বড় অপমানজনক আর কিছু নেই। কেননা এইগুলোর সব ফজিলত কোরআনের কারণে। তাহলে কোরআন কতটা শক্তিশালী এবং কতটা বরকতময়,
হতে পারে যে এক কোরআনের বরকতে রমাদান বরকত মণ্ডিত, এক কোরআনের বরকতে লাইলাতুল কদর বরকত মণ্ডিত। তাহলে কোরআনের বরকতে আমি আপনি বরকত মণ্ডিত হলে কি হবে? কোরআনের বরকতে বরকত মণ্ডিত হওয়ার কারণে রমাজান যদি সর্বশ্রেষ্ঠ মাস হয়, কোরআনের বরকতে বরকত মণ্ডিত হওয়ার কারণে লাইলাতুল কদর যদি সর্বশ্রেষ্ঠ রাত হয়, তো কোরআনের বরকতে বরকত মণ্ডিত হওয়ার কারণে আমরা কি শ্রেষ্ঠ মানুষ হতে পারি না? পারি, কোরআনেরই পাওয়ার আছে, খাইরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই, সর্বশ্রেষ্ঠ সেই যে কোরআন পড়ে এবং পড়ায়, এটা কোরআনের বরকত। যে কোরআনের বরকত যত বেশি নিবে তত শ্রেষ্ঠ।